नमस्कार बंधुरा आमी राजीव और आज के कथा बोलबो बांगला सिनेमार एक अति परिचित मुख बिप्लब चैटार्जीर जीवन कहानी सम्बन्धे। ना 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 ए बिये करबो ना बोलले तो चलबे ना। आजकेर भिडियोते आमरा जेने नेब एक समये बांगला सिनेमाय दापिये अभिनय करा बिप्लब चैटार्जी कोथाय हारिये गेलेन, केनो तिनि एखोन आर काज पाच्छेन ना सेई सम्बन्धे। सो फ्रेंड्स, भिडियोटी शेष पर्यन्त देखुन आर एखोनो पर्यन्त आमार चैनलटिके सबस्क्राइब करे ना थाकले नीचे लाल कालारेर सबस्क्राइब बाटनटिके टिपे सबस्क्राइब करे दिन। बिप्लब चैटार्जी जिनि बांगला सिनेमाते उत्पल दत्तेर परे भिलेनेर चरित्रे दापिये अभिनय करेछेन। सत्यजित राय, मृणाल सेन, तपन सिन्हा, उत्पल दत्त थेके शुरू करे हरिनारायण चक्रवर्ती एवं आरो कत नाम करा परिचालकदेर संगे काज करेछेन। आज सेई बिप्लब चैटार्जीके केउ काज दिच्छे ना, एमनकि ताके केउ पात्ताओ दिच्छे ना। दुर्गापुरे आमी गेछलाम एकटा शर्ट फिल्म फेस्टिभ्याले, आमार काछे अबाक लागलो नोबडी रेकगनाइजड मी। केउ आमाके एसे आमी प्रणाम करते बोलछि ना, हाय हेलोटाओ बोलबार साहस जोगायनि बा क्षमता राखेनि बा मने करछे बातिलेर दले चले गेछे, एर संगे कथा बोले लाभ नेइ। तिनि तार एई आक्षेपेर कथा विभिन्न इंटरव्यूर माध्यमे जानिয়েছেন যে তাকে আর অভিনয়ের সুযোগ দেওয়া হয় না, এমনকি তাকে কোনো সিরিয়ালেও সুযোগ দেওয়া হয় না। এর কারণ হিসাবে সে দেখিয়েছে সিরিয়ালের পরিচালকরা স্ক্রিপ্ট হিসাবে হাতে মোবাইল ধরিয়ে দেয়, কিন্তু সে কাগজের স্ক্রিপ্ট পড়ে অভ্যস্ত, সেজন্য আধুনিকতার সঙ্গে তাল মেলাতে না পারায় সিরিয়ালেও তিনি ডাক পান না। সিরিয়ালে ন্যায় না বলে দেখা যায় না মূলত। আর সিরিয়াল কি করব, আমি আমি বসে আছি বললাম পাতাটা দাওয়ায় পড়ব, মোবাইলটা নিয়ে এসে বলে এটাতে পড়ে নি। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন বিপ্লব চ্যাটার্জি। ১৯৯৯ সালে তিনি রাজবিহারী আসন এবং ২০০৬ সালে আলিপুর আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন, কিন্তু সরকারের পালাবদল হওয়ার পর বিপ্লব চ্যাটার্জি ক্রমশ হারিয়ে যেতে থাকে। তো যাই হোক, বিপ্লব চ্যাটার্জি ১৯৪৬ সালের ৮ই জুলাই ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে তিনি পার্ক ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন এবং ১৯৬৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আনন্দমোহন কলেজ থেকে স্নাতক হন। সত্যজিৎ রায়ের পরিচালিত প্রতিদ্বন্দ্বী ছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। রাজমহল, পরিবার, অগ্নিপাঠ, রক্তে লেখা, প্রতিকার, ফিরিয়ে দাও ইত্যাদি সিনেমায় তিনি দাপিয়ে অভিনয় করেছেন। তিনি শুধুমাত্র অভিনেতাই ছিলেন না, তিনি পরিচালকও ছিলেন। তার পরিচালক হওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল, কিন্তু তা হয়ে ওঠেনি। বিপ্লব চ্যাটার্জি পরিচালিত কিছু সিনেমা হলো অভিমন্যু, প্রজাপতি, বিদ্রোহিনী, চোর ভগবান ইত্যাদি। তার অভিনয় দক্ষতা নিয়ে কেউ কোনোদিন আঙুল তুলতে পারবে না, কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে না পারায় তিনি যেন কোথাও হারিয়ে যাচ্ছেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি এইখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই রকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরো পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বিপ্লব চ্যাটার্জি অভিনীত কোন সিনেমাটি আপনার সবথেকে প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।